হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। আপনাদেরকে আবারও একটি মজার খবর দেওয়ার জন্য এই মুহূর্তে চলে এলাম। চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান দীর্ঘ অভিমান ভুলে আবার 7 বছর পর তারা এক সিনেমাতে অভিনয় করার জন্য রাজি হয়েছেন। শোনা যাচ্ছে প্রযোজক এবং পরিচালক এক হয়েছেন এবং তারা সব অভিমান ভুলে একসঙ্গে কাজ করার জন্য রাজি করিয়ে ফেলেছেন সুপারস্টার শাকিব খানকে। চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেক আগে থেকেই রাজি ছিলেন। তিনি বলেন, শাকিবের পরিবারই আমার পরিবার, যেহেতু পরিবারের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, পরিবার আমাকে মেনে নিয়েছে, পরিবারের সঙ্গে একটা পারিবারিক সুন্দর সম্পর্ক কাটাচ্ছি, সেই ক্ষেত্রে শাকিবের সঙ্গে অভিনয় করতেও আমার কোনো বাধা নেই। বাধা ছিল সুপারস্টার শাকিব খানের পক্ষ থেকেই। শাকিব অনেকদিন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেননি। যত তারকার সঙ্গে অভিনয় করুক না কেন, আসলে শাকিব অপু জুটি তো ভিন্নই। তাদের জুটিকে এক দেখতে পেলে ভক্ত দর্শকরা যেন আসলেই ঈদের আনন্দ ফিরে পায়। আমরা এরই মধ্যে শাকিবকে অনেকের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখছি, চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও অনেকের সঙ্গেই। কিন্তু সবকিছুর পরেও যারা ভক্ত দর্শক রয়েছেন তাদের যেন প্রাণের তৃষ্ণা সুপারস্টার শাকিব খান এবং টলিউড কুইন অপু বিশ্বাস। অপু বলেন, আমার স্বাস্থ্য একটু বেশি বেড়ে গিয়েছিল, একটু মোটা হয়ে গিয়েছিলাম, আমার সঙ্গে শাকিবের সঙ্গে যেত না। আমি এখন নিজেকে আবার আগে ফিগারে ফিরিয়ে নিয়ে এসেছি। পরিচালক প্রযোজকরাও এবার আমাকে নিয়ে ভাবছেন, নতুন সিনেমাতে আমাকে দেখছেন এবং ওপার বাংলায়ও কয়েকটি সিনেমায় কাজ করব সেই আশ্বাস দিয়েছি, তাদেরকে কথা দিয়েছি এবং রোজার পরেই নতুন করে সিনেমায় কাজ শুরু করব ওপার বাংলায়। এপার বাংলায় এখনও এক দুটো সিনেমা হাতে রয়েছে, সেগুলোর কাজও রোজার মধ্যে শুরু করব না বলেই কথা দিয়েছি। তো বলা যায় যে রোজার ঈদের পরেই আমার নতুন কাজগুলো ভালো মতোই শুরু হবে। এদিকে শাকিবের সঙ্গে যে সিনেমাটির কথা চলছে সেটা যদি শাকিব, আমি কিংবা সময় তিনটাই যদি মিলাতে পারি, আমাদেরকে 2024 সালে আবার নতুন করে পর্দায় দেখা যাবে। এটা হয়তোবা দর্শকের মনের ইচ্ছে পূরণ হবে যদি দর্শকরা চায়। আমরা জানি না আসলে শাকিব অপুকে তারা আবারও একসঙ্গে এক পর্দায় দেখতে চায় কি না। যদি চায় আমার কোনো পক্ষ থেকে কোনো আপত্তি নেই। ওদিকে সুপারস্টার শাকিব খানকে জিজ্ঞেস করা হলে অপু সম্পর্কে বললেন, অপু অনেক গ্ল্যামারাস, অপু অনেক স্মার্ট এবং খুব পরিশ্রমী, মেধাবী, সুন্দরী একজন নায়িকা। তার সঙ্গে কাজ করতে যে কোনো নায়কই আপত্তি করবে না। তার হাইট, তার স্টাইল সব কিছুই ভিন্ন। তার সঙ্গে বাংলাদেশে বর্তমানে অভিজ্ঞতার দিক থেকে কোনো নায়িকাই নেই। সেই দিক থেকে প্রযোজক পরিচালক যদি চায় এবং দর্শকরাও যদি মনে করে শাকিব অপু জুটিকে আবার দেখতে চায়, আমার দিক থেকে আপত্তি নেই। কিন্তু সময়টা হচ্ছে বড় ব্যাপার, আমার হাতে কাজ রয়েছে এবং সেই কাজে শুটিং মিলিয়ে যদি কোনো প্রযোজক পরিচালক আমাদের দিকে এগিয়ে আসেন, আমরা দেখি কাজ করব হয়তো একসাথে। বন্ধুরা, শাকিবের কথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আবার আমরা এক পর্দায় দেখতে যাচ্ছি এই জুটিকে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাই।